হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের টপ 3 থিম দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো প্রথম থিম হলো EXEMPI। তো প্রথমে তো এই অ্যাপটি ডাউন এই থিমটি ডাউনলোড করে নেবেন। আপনারা থিমটি ডাউনলোড করার পরে অ্যাপ্লাই করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কীরকম হোম স্ক্রিন চলে এসেছে, কাস্টমাইজ করে নেবেন, উইজিট কাস্টমাইজ করে নেবেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কাস্টমাইজ করে নেওয়ার পরে হোম স্ক্রিন কীরকম চলে এসেছে, আইকন, তো কন্ট্রোল সেন্টার, সিম্পলি কন্ট্রোল সেন্টার, তো তেমন কিছু ইফেক্ট নাই। তো ভলিউম সাউন্ড ভলিউম বাড়ালে অবশ্যই কালার চেঞ্জ হয়। তো লক স্ক্রিন এরকম পেয়ে যাবেন আপনারা, এটা লক স্ক্রিন, তো কাস্টমাইজ করে নিতে পারবেন। হোম স্ক্রিনে অনেক কাস্টমাইজ দেওয়া আছে, উইজেট দেওয়া আছে, তো আইকন পেয়ে যাবেন এরকম। তো দ্বিতীয় থিম হলো রেড IZV13। তো এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পরে অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করার পরে হোম স্ক্রিনে চলে আসবেন আপনারা। তো হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন এরকম হোম স্ক্রিন চলে এসেছে, পুরো রেড রেড কালার, রেড কম্বিনেশন, রেড কম্বিনেশন লক স্ক্রিন এরকম পেয়ে যাবেন আপনারা। তো রেড রেড রেডে কম্বিনেশন পুরো। তারপরে আপনারা কী করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে যাবেন। তো হোম স্ক্রিনে সিম্পলি কী করার, রেড রেড কালার, তো সেটিংসে সিম্পলি আছে। তো কন্ট্রোল সেন্টার দেখতে পাচ্ছেন এরকম সিম্পল আছে। তো তৃতীয় থিম হলো ওয়ান প্লেস V12। তো এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপ্লাই করে দেবেন, হোম স্ক্রিনে চলে আসবেন। তো হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন এরকম হোম স্ক্রিন পাবেন, রেড পুরো। তো এটার ভলিউম বাড়ালে অবশ্যই ভলিউমের কালার চেঞ্জ হয়, রেড কালারের চেঞ্জ ভলিউম আসবে। তো হোম আইকন প্যাক এরকম পেয়ে যাবেন আপনারা, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। কন্ট্রোল সেন্টার এরকম পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা, আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে অবশ্যই ভালো লাগবে, দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।